বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসির নিউজ টিভি চ্যানেলের আন্তর্জাতিক খবরে সপ্তাহব্যাপী সংঘর্ষে পর শুক্রবার হংকং পলিটেকনিক্যাল ইউনো বা ইউনিভার্সিটি সাল্লো দেশটির পুলিশ এদিকে গণতন্ত্রপন্থীরা সপ্তাহান্তে আরও বিক্ষোভের আয়োজন করেছে আর এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেছে তারা পুলিশ চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফ্যাকাল্টি সদস্যরা ক্ষতিগ্রস্ত ক্যাম্পাস ঘুরে দেখেছেন চীন শাসিত শহরটিতে প্রায় পাঁচ মাস ধরে চলা সহিংসতা শান্ত হয় রোবা স্থানীয় একটি নির্বাচন উপলক্ষে সেই নির্বাচনে ব্যাপক সফলতা পায় গণতন্ত্রপন্থীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আন্দোলনকারীরা তাদের আন্দোলন অর্জনের জন্য ধরে রাখতে চাইছেন যদিও চীনের ব্যাপার যুক্তরাষ্ট্রে সতর্ক করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ট্যাং জাং গুয়াং সাংবাদিকদের জানিয়েছে অনেক শ্রেণীকক্ষ ল্যাবরেটরি এবং লাইব্রেরি ধ্বংস হয়েছে যদিও এই সংঘর্ষে কোনো প্রাণহানির ঘটনা ঘটে তবে আমরা চাই মানসিকভাবে এর সমাধান হোক তিনি আরও বলেন গত দুই সপ্তাহে এক হাজারও বেশি বিক্ষোভকারী ক্যাম্পাস ছেড়েছে ব্যাংকক ধ্বংসজ্ঞ হল আশা করছে পরবর্তী সেমিস্টার্স নির্ধারিত সময়ের মধ্যে শুরু করা হবে বলে তিনি পুলিশ জানিয়েছে তারা ক্যাম্পাস থেকে তিন হাজার কক্ষে এবং কয়েক হাজার ধ্বংসাক্ত তরল পথ উদ্ধার করেছে খবর রয়টার্স এদিকে বিক্ষোভমুখীরাকে প্রধানমন্ত্রী আব্দুল 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 হামিদ মাহাদি পদত্যাগ ঘোষণা দিলেও দেশটির শিয়া নেতা মুক্তাদা আল সদ তার অনুসারীদের রাজপথে অবস্থান করার নির্দেশ দিয়েছেন আরাদুল বার্তা সংস্থা বলা দিয়েছেন মিড ইস্ট খবর বলা হয়েছে সরকার উপর চাপ অব্যাহত রাখে আল সদর বিক্ষোভ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্মসংস্থান সংকট নিম্নমান সরকার এই পরিষেবা ও দুর্নীতি অভিযোগে তুলে গত পয়লা সেপ্টেম্বর বাগদাদে রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী বিশেষ করে শিয়া অধ্যাশিত দক্ষিণাঞ্চল বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাখ্যবাক ধারণ করেছে এখন এই পর্যন্ত বিক্ষোভ চারশো জন নিহত হয়েছে আহত হয়েছে পঁচিশ হাজারও বেশি বিক্ষোভকারীরা ভবিষ্যতে সরকার নেতৃত্ব দেওয়ার জন্য একজন পক্ষে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের সাহরুলের নেতা আল সদর তিনি বলেন নতুন প্রধানমন্ত্রী কিছুতেই জাতিগত ভিত্তিতে ক্যাবিনেট গঠন করতে পারে না সংসদে পদত্যাগপত্র জমা দিবে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়েছেন তিনি এর আগে শুক্রবার খুদ্দায় প্রধানমন্ত্রী পরিবর্তনের বিষয়ে বিবেচনা করার জন্য সংসদের প্রতি আহ্বান যে দেশটির শিয়া ধর্মীয় গুরু আহাতুল্লাহ আলী আল সিস্তানি এর এক ঘন্টার মধ্যে পদত্যাগ করার জানা আদেল আব্দুল মাহাদি তিনি বলেন তার আহ্বান এবং যত দ্রুত সম্ভব সেটি বর্তমান সরকার প্রধান হিসেবে আমি পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আমি সংসদে জানাব জানাবো এদিকে শুক্রবার আরেকটি রক্তকের দিন করেছে ইরা ইনাপত্তা বাহিনীগুলিতে রাজধানী বাগদাদ এবং দক্ষিণাঞ্চলে চলে জনিত হয়েছে এই নিয়ে অক্টোবর প্রথম দিক থেকে এখন পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভে চারশো জনের প্রাণ হারিয়েছে সরকার পরিবর্তন না হলে পরিস্থিতি গৃহযুদ্ধ রূপ নেবে বলে ক্ষুদায় সতর্ক করে দিন সিস্তানে সাতাত্তর বছর বয়স্ক আব্দুল মাহাদি দুই সালে অনুষ্ঠানে অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ক্ষমতা আসার এক বছরের মাথায় বেকারত্ব দুর্নীতি ও সরকারি সেবা দুরবস্থার কারণে জন অসন্তোষ পড়তে হয় তার সরকারকে দেশ জুড়ে শুরু হয় সরকার বিধান আন্দোলন যার পরে এই রূপ নেয় খবর ডজবেলের কাজ কাজে এলো না ভারতের অর্থমন্ত্রী নীতি নির্ধারণের টোটকা পথনের রেকর্ড করে আরও তদানিতে সাত্ত্বিক বৃদ্ধি হার দ্বিতীয়ত মাসে জাতীয় উৎপাদন অর্থাৎ জিডিপি বৃদ্ধি হ্যাঁ কমে দাঁড়ালো মাত্র চারশো চার দশমিক পাঁচ শতাংশ যারা তো গত ছয় বছরের মধ্যে তলানীতি এসে ঠেকেছে আর্থিক বৃদ্ধি উল্লেখযোগ্য সেপ্টেম্বর মাসে জিডিপি কমে চার দশমিক সাত শতাংশ দাঁড়াতে পারে বলে এর আগে রয়টার্সের তরফ থেকে দেওয়া হয়েছিল কিন্তু সরকার পরিসংখ্যে দেশের অর্থনীতি আরও করুণ চিত্র তো সামনে চলে এলো সরকারি পরিসংখ্যান বলছে দু সালে জানুয়ারি থেকে মাসে তো মাসে জিডিপি বৃদ্ধি হার মাত্র চার দশমিক তিন শতাংশে গিয়েছে থেকেছে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ছিল সবচেয়ে কম সেপ্টেম্বরের ত্রৈমাসিক মাসিক সে রেকর্ড ভাঙতে উপকুম হয়েছিল গত আর্থিক বছর দ্বিতীয়ত মাসে জিডিপি বৃদ্ধি হার ছিল সাত শতাংশ এই কারণ হিসাবে বিশেষজ্ঞরা বিখ্যাত দেশের পণ্য চাহিদা বেসরকারি লগ্নি হ্রাস পেয়েছে এছাড়া বিশ্ববাজার মন্দার জেরে রপ্তানি কমে চার এই সারাশি জিডিপিতে টান বলে মন্তব্য বিশেষজ্ঞদের এই সময়ে জামে মসজিদের নামাজ আদায় হয়নি লাগাতার শত শুক্রবার গত পাঁচ আগস্ট জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা প্রত্যাহারের পর থেকে বন্ধ করে দেওয়া হয় শ্রীনগরের জামে মসজিদের জামায়াত জুবান নামাজ আদায়ের উপর জারি গা এদিকে তিনশো সত্তর দল প্রত্যার পর থেকে জম্মু কাশ্মীর জনগণ অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সরব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীনে উদ্দেশ্যপ্রণীত প্রচার বলে উদিগ নবগঠিত কেন্দ্রশাসিত প্রশাসন এই বিষয়ে সুপ্রিম কোর্টে চলা এক মামলায় প্রেক্ষিতে বিচারপতি প্রশ্নের জবাবে কাশ্মীর সরকার পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহেত বলেন উপত্যকা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনস্বাস্থ্য স্কুল কলেজ সংযোগ ব্যবস্থা ও পরিবহন মতো সব অত্যাবশ্যক পরিবহন সেবা স্বাভাবিকভাবে চলছে বলে দাবি করা হয়েছে শুধু তাই না নয়া ব্যবস্থায় উপত্যকাবাসী বেশি খুশি হলেও শীর্ষ আদালতকে জানানো হয়েছে শুধুমাত্র সমাজ সৃষ্টি জনগণ মনে করছে উপত্যকা এখনও স্বাভাবিক নয় এইদিকে কাশ্মীরে পাঁচ হাজার জন্য বেশি মানুষকে প্রতিরোধমূলক গ্রেফতার করা হয়েছে পাঁচে আগস্ট থেকে এদিকে ছয়শো ন জন এখন হেফাজত রয়েছে এদের মধ্যে পাথর ছড়া বিচ্ছিন্ন রাজনীতি কর্মী আরও নানা ক্ষেত্রে মানুষ রয়েছে বলে জানা গেছে তবে এতে কিছু মানুষ গত মাসে সন্ত্রাসবাদীর হাতে খুনান পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীরে কাজ করতে যাওয়া পাঁচ শ্রমিক এবং দুজন ট্রাক চালক অবশ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর দাবি জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদী হামলা ঘটনা কি প্রায় শূন্য এসেছে এদিকে খুব শীঘ্রই কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর নতুন লেফটেন্যান্ট গভর্নর গিরিশচন্দ্র মুমু তবে প্রশ্ন উঠে সেখানে সাধারণ মানুষের প্রার্থনা করার অধিকার নেই সেখানে কতটা আবার নির্বাচন করা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে তাছাড়া রাজনৈতিক নেতারা বন্দি রেখে বা কেমন নির্বাচন হতে পারে চলছে কাশ্মীরে খবর সূত্র অল ইন্ডিয়া সমাজের দর্শকদের আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আন্তর্জাতিক খবরটি দেখার জন্য